হৃদরোগে আক্রান্ত হয়ে খেলার মাঠেই মৃত্যু হয়েছিল তরুণ প্রতিভাবান ক্রিকেটার মিঠুন দেববর্মার। যদিও এই মৃত্যু নিয়ে সংশয় প্রকাশ করেছে তার আত্মীয় পরিজন। 2019 সালের 3 ডিসেম্বর রাজধানীর এমবিবি স্টেডিয়ামে অনুশীলন চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয় মিঠুন। জিবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। বিশালগড়বাসী তাকে অভি হিসেবেই চিনত। গরিব পরিবারের সদস্য মিঠুন, বাবা অবসরপ্রাপ্ত হোমগার্ড, কিন্তু এরই মধ্যেই খেলায় প্রতিভাবান খেলোয়াড় হিসেবে উঠে আসে। একটি বাণিজ্যিক সংস্থার সঙ্গে যুক্ত হয় মিঠুন। জানা গেছে তার মৃত্যুর কিছুদিন আগে সে বাণিজ্যিক সংস্থা থেকে সিইও 3টি চেকে মোট 8 লক্ষ টাকা দেন। জানা গেছে 3টি চেকে মোট 8 লক্ষ টাকা দেওয়া হয়। ছেলের মৃত্যুর পর মা বিশালগড় এসবিআই ব্যাংকে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারেন একটি চেকও ক্লিয়ার হয়নি। পরে জানতে পারেন সবগুলি চেক বাউন্স করেছে। কোম্পানিকে এই বিষয়ে অবগত করা হলেও তাদের কোনো হেলদোল লক্ষ্য করা যায়নি। হয়রানির শিকার হচ্ছে প্রয়াত প্রতিভাবান ক্রিকেটার মিঠুন দেববর্মার পরিবার। ছেলেকে হারিয়ে মানসিক অবসাদে ভুগছে পিতা, বড় ভাই প্রতিবন্ধী, ঘরে রোজগেরি আর কেউ নেই। অসহায় মা নমিতা দেবী এই টাকা পেতে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন। আদৌ পরিবারটির এই টাকা জুটবে কিনা এ নিয়ে সন্দিহান তিনি। আপনার কি নাম? আমার নাম নমিতা রানী দেববর্মা। আপনার ছেলের নাম? মিঠুন দেববর্মা। মিঠুন কি করতো? ক্রিকেট খেলতো। তো আপনার ছেলের চেক নিয়ে কি ঝামেলা? আমার ছেলে মরণের দুদিন আগে চেকটি জমা দিয়ে গেছিলো। তারপরে মরার পরে আমি কিছুদিন পরে স্টেট ব্যাংকে গেছি, গেছি পরে আমার কিছু চেকটি বাউন্স হয়ে গেছিলো। আমার চেকটি আবার রিটার্ন ফিরিয়ে দিয়েছি। এখানে মোট কত লক্ষ টাকা চেক ছিল? ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।